পাকিস্তানিদের শোষণ বঞ্চনা আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির গৌরব মাখা শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে আপমর্জনতার ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির গৌরবময় সৌধ গভীর শ্রদ্ধা আর আবেগ নিয়ে স্মরণ করা হয় মৃত্যুপণ লড়াই আর এক সাগর অর্জিত স্বাধীনতার জন্য প্রাণ হারানো শ্রেষ্ঠ সন্তানদের বাঙালির মুক্তি সংগ্রামের গৌরবময় স্মৃতি চিহ্নে এসে সবার কণ্ঠে ঝরেছে দেশকে নিয়ে নানা স্বপ্নের কথা শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসুধে ফুল যদি আমরা সততা থাকি উনিশশো সালে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের বিনিময়ে তো আজকে আমরা শুধু এটা পেয়েছি নাই তো কখনো এটা সম্ভব ছিল না উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে আর ভবিষ্যতে আমরা চাই যে আমরা উন্নত দেশে পরিণত হব নানা প্রতিকূলতা পেরিয়ে দুর্বার গতিতে যে বাংলাদেশ এগিয়ে চলেছে সামনে সুশাসন আর সততার পথ ধরেই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে এমন প্রত্যাশা সবার বাংলাদেশ যে একটি উন্নত সমৃদ্ধ ক্ষুধা সন্ত্রাসভুক্ত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিশ্ব দরবারে আত্মনির্ভরশীল অর্থনীতির জায়গায় দেশকে নিয়ে যাওয়া এবং আমি বিশ্বাস করি যে আমরা এই সময়কালে সেক্ষেত্রে এগিয়েছি বাংলাদেশের রাজাকাররা যেরকম স্বাধীনতার শত্রু তারা মাপ মাতচায়নি জঙ্গি সন্ত্রাসীরাও বাংলাদেশের শত্রু কিন্তু তার চাইতে বড় শত্রু হচ্ছে যারা রাজাকার পালে পোষে জঙ্গি সন্ত্রাস উচকায় সন্ত্রাস জঙ্গিবাদ সহ সব কালো অধ্যায় পেরিয়ে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যয় ছিল সবার কণ্ঠে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা